নমস্কার বন্ধুরা, আজ আমি নববর্ষ স্পেশাল যে রেসিপি নিয়ে এসেছি সেটি হলো টমেটোর মিষ্টি চাটনি। চাটনি আমাদের নিত্যদিনের একটি খাবার, গরম কিংবা শীত চাটনি আমাদের খাবারের শেষে পরিবেশন করলে আমাদের সকলের মন খুশি হয়ে যায়। এবং টমেটো প্রায় সারা বছরই বাজারে কিনতে পাওয়া যায়, তাই আমরা খুব সহজেই টমেটোর চাটনি তৈরি করে খাবারের শেষে পরিবেশন করতে পারি। এই রান্নাটির জন্য আমাদের যা যা লাগছে আসুন একবার দেখে নিই। আমি বড় সাইজের 8টি টমেটো ধুয়ে লম্বালম্বি করে কেটে নিয়েছি। 8টি খেজুর নিয়েছি, খেজুরগুলো দানা ছাড়িয়ে কেটে নিয়েছি। 50 গ্রাম কিশমিশ নিয়েছি ও কাজু লাগছে 50 গ্রামের মতো। ফোড়নের জন্য নিয়েছি 1টি শুকনো লঙ্কা, 1 চা চামচ, 5 ফোড়ন, স্বাদ অনুযায়ী নুন, এছাড়া 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি ও চিনি নিয়েছি 1/2 কাপের মতো। কড়াতে আমি 1.5 থেকে 2 চা চামচের মতো সর্ষের তেল দিয়েছি। চাটনিতে তেল বেশি হলে তেমন একটা ভালো লাগবে না, তাই তেলটা একটু কম ব্যবহার করলেই ভালো। উপকরণ বলার ক্ষেত্রে আমি তেলের কথা বলতে ভুলে গিয়েছিলাম। আপনারা সর্ষের তেলের ব্যবহার না করে অন্য তেলের ব্যবহারও করতে পারেন। তেল গরম হলে ফোড়নের জন্য শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে নিয়েই কেটে রাখা টমেটোগুলো কড়াতে দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এ সময় আঁচটা যেন হাই থাকে, যাতে টমেটো নরম হয়ে আসে। একটু নাড়াচাড়া করে কেটে রাখা খেজুরগুলো দিয়ে দিতে হবে এবং একই সাথে হলুদ ও নুন দিতে হবে। হলুদ নুন ভালো করে মিলিয়ে নিতে হবে। বন্ধুরা, হলুদের ব্যবহার একটু কম করবেন, কেননা টমেটোর চাটনিতে হলুদ বেশি দিলে রংটা খুব একটা ভালো আসবে না। বাজার থেকে কেনা টমেটো নরম হতে একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু আমি আজ আমার বাগানের টমেটো ব্যবহার করছি। এটি খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে, এ কারণে আমি চাটনিতে জল দেব না। কিছুক্ষণ নেড়ে নিয়ে ঢাকা দিতে হবে, যাতে টমেটো ও খেজুরগুলো খুব ভালোভাবে নরম হয়ে আসে। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, টমেটো কড়াতে যেন লেগে না যায়। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আঁচটা মাঝারি কিংবা মাঝারি থেকে কম হলেও চলবে। আমি ঢাকা দেওয়ার পর 2 বার নেড়ে নিয়েছি। মোটামুটি 2 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। কতক্ষণ ঢেকে রাখতে হবে সেটা টমেটোর উপর নির্ভর করবে। তবে ঢাকা দিয়ে ভালো করে খেয়াল রাখবেন যাতে চাটনিটা কড়াইতে লেগে না যায়। আপনারা খুন্তি দিয়ে নাড়ার সময়ই বুঝতে পারবেন টমেটো কতটা নরম হয়েছে। এরপর কিশমিশ ও কাজুগুলো দিয়ে নেড়ে নিতে হবে। কিশমিশগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই পরে দিচ্ছি, কেননা আগে দিলে গলে যেত। তাই টমেটো পুরো নরম হয়ে ম্যাশড হওয়ার পরই কিশমিশ দিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চিনির সাথে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন 5 ফোড়নে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আপনারা যদি চাটনিকে আরেকটু স্পাইসি করতে চান, তাহলে 5 ফোড়নের সাথে লঙ্কা ভেজে গুঁড়ো করে দিতে পারেন। আমার এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে এবং এটি বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে, কেননা বাচ্চারা মিষ্টি খাবার খুব পছন্দ করে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, টমেটোর মিষ্টি চাটনি। আপনাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সকলকে নববর্ষের অনেক অনেক অভিনন্দন রইল। নতুন বছর সকলের ভালো কাটুক।